কভার পেজটা বিভিন্ন কোম্পানি আছে পৃথিবীতে কোটি কোটি কোম্পানি আছে এই কোম্পানিগুলো এই প্রত্যেকটা সে কোম্পানির একটা পেজ কভার পেজ আছে এরকম তো এই কভার পেজটা যদি আমি ডিজাইন করি তাহলে একটা কভার পেজে দশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার পর্যন্ত ইনকাম করা যায় যে এখানে আপওয়ার্কে বিভিন্ন জব আছে অনেক জব আছে এই যে যারা ডিজাইন আছে ফেসবুক ব্যানার এবং কভার পেজ ডিজাইন করার জন্য এই যে অনেক ডিজাইনার গ্রাফিক্স একটু ক্রিয়েট ভেরিয়াস সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ফেসবুকে কভার ব্যানার এগুলো করার জন্য ডিজাইন আছে এতেছে তো এরকম অনেক জব আছে হ্যাঁ এখানে আওয়ারলি এই জবটা এই এ আমার প্রোফাইল যত ঘন্টা রেট ওই হিসাবে এখানে ফিল হচ্ছে তারপর এরকম অনেক জব আছে হ্যাঁ হিউজ জবস আছে পাঁচশো ডলার পাঁচশোটা চল্লিশ 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 হাজার তেতাল্লিশ হাজার টাকার একটা জব ফ্লায়ার ব্যানার এগুলা লোগো প্রেজেন্টেশন এগুলা ডিজাইন করতে হবে তো এই জন্য আমরা যে আমাদের অনলাইন ক্লাসে স্টেপ বাই স্টেপ সব দেখতেছি ডিজাইনের বিভিন্ন জিনিস এবং ওই ডিজাইনের সাথে সাথে ওই ডিজাইনটা দিয়ে কিভাবে আমি বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে ইনকাম করতে পারি একজন ফ্রিলান্সার হিসাবে এই যে ফ্রিলান্সার ডট কম এটা এটা ফ্রিলান্সারের যে একটা প্রজেক্ট দিচ্ছে এখানে আই নিড এ ফেসবুক কভার ফর মাই পেজ ওনার একটা বিজনেস পেজ আছে ক্লায়েন্টের সে এই ক্লায়েন্টটার জন্য ব্রাজিলের একটা ক্লায়েন্ট এটা জন্য সে একটা ডিজাইন আছে দশ ডলার থেকে তিরিশ ডলার দিবে সে পাওয়া তো এখানে এরকম বিভিন্ন জব আছে যে ফাইবারে আছে ফাইবারে গেলে পরে এখানে অনেক দেখা যাবে যে আছে ফেসবুক ডিজাইনার আর জন্য আজকে আমরা আধা ঘন্টার একটা ক্লাস এটা মন দিয়ে শিখবো যে যে গুগলে গিয়ে আমরা যদি বিউটিফুল ফেসবুক ডিজাইনস বলে লেখা সার্চ দেই বুক বা ফেসবুক কমার ডিজাইন তাহলে এরকম ভিন সুন্দর সুন্দর ডিজাইন আছে এই ডিজাইনগুলো দেখবো আমরা দেখার সুবিধা আছে এখান থেকে আমি একটা কনসেপ্ট নিব আসলে এই ডিজাইনটা কপি করব না আমি এই ডিজাইনটা কিভাবে এসে করছে কি কি জিনিস ইউজ করছে কি থিম ইউজ করছে কি কালারের সাথে কোন কালার এডজাস্ট করছে এই জিনিসগুলা আসল জিনিস এখানে কিন্তু এই যে একটা ডিজাইনের মধ্যে এমন কিছুই নেই জাস্ট একটা ব্ল্যাক ব্লু এর পিছনে একটা ছোট্ট জিনিস কিন্তু এই যে টোটাল একটা কম্বিনেশন একটা থিম দরকার করা হয়েছে এইটা হচ্ছে মেইন ডিজাইন তো আমাদের ক্লাসগুলোতে আমাদের অনলাইন ক্লাস এবং ভিডিওগুলোতে সব কিছু এই জন্য আমরা ডিটেলস দেখাই যেন ডিটেলস আমরা শিখতে পারি তো আমি শুধু ওই যে আগে বলছি যেমন আগে ক্লাসগুলোতে ভিডিওতে দেখাইছি টি শার্ট লোগো ব্যানার তো এরকম কোনো একটা জিনিসের উপর যদি আমি এক্সপার্ট হই তাহলে যথেষ্ট জব আছে দেখলাম যেখানে আবার ফাইবার সে ফ্রিল্যান্সার এখানে আর যদি এখানে আমি আরও করি আরো যে কোনো একটাতে স্পেসিফিক অনেক ডিপ ইনডিপ এ করি যেমন লোগো ডিজাইন বা ফেসবুক কভার একটা টপিকস দিয়ে আমি একজন ফ্রিল্যান্সার হতে পারি এবং পাশা বয়সা আমি পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকা ইনকাম করে এটা কোনো ব্যাপার না একজন ভালো ডিজাইন আছে না যে কনসেপ্ট বানাতে পারে তো এই জন্য আমাদের ক্লাসগুলোর উদ্দেশ্য শুধু ফটোশপ শেখানো না এই শুধু ফটোশপ এটা একটা সফটওয়্যার এটা সিম্পল শুধু ফটোশপের সাথে সাথে এখানে আমি একটা ডিজাইন করা শিখছি আমি ফটোশপে ডিজাইন এই ডিজাইনটা দিয়ে কীভাবে একজন ফ্রিল্যান্সার হতে পারি তো আমাদের ক্লাসগুলোর মেইন টার্গেট হচ্ছে এটা যে একজন ফ্রিল্যান্সার বানানো হ্যাঁ তো এই ডিজাইন করো তো আজকে আমরা এরকম একটা কভার ডিজাইন করবো তো এই জন্য পুরো ক্লাসটা মন দিয়ে দেখি আমরা জিনিস তো আগে আমরা যেভাবে দেখছি আর নতুন যারা আছে তারা এখানে দেখবে এখানে যে টুলস আছে আমরা কয়েকটা টুলস আগে ক্লাস গুলাতে ভিডিও গুলাতে দেখাইছি নতুনরা একটু পিসের ভিডিওগুলা দেখে নেবে আমাদের চ্যানেলে এখানে যে মুভ টুল একটা মার্ক টুল অ্যাসো টুল এগুলা কয়েকটা টুল টাইপ টুল এই যে কাস্টম শেপ টুল এগুলা কাজ আগে দেখাইছি আমরা তো আজকে এরকম আমরা আরেকটা টুল এ কাজ শিখবো সেটা হচ্ছে এখানে কুইক সিলেকশন টুল এখানে দুইটা টুল আছে এটা ক্লিক করে ধরে রাখলে দুইটা টুল আছে হ্যাঁ নতুন এই জিনিসগুলো খেয়াল করবো যে একটা নাম হচ্ছে কুইক সিলেকশন টুল আর একটা ম্যাজিক ওয়ান্ডার টুল আজকে আমরা এই দুইটা টুল শিখবো সাথে সাথে আমরা এই টুল দিয়ে একটা ফেসবুক কভার ডিজাইন করবো সিম্পল তো কাজে আমরা মন দিয়ে দেখি অল্প সময় একটা ক্লাস দশ বিশ মিনিট আধা ঘন্টা কিন্তু এই মন দিয়ে যদি আমি একটা জিনিস মন দিয়ে দেখি একটা ভিডিও এই ভিডিওটার সাথে এই ফটোশপ ডিজাইনের সাথে সাথে আমি আবার এখন অনলাইন ক্লাসে দেখাই দিতেছি যে অনলাইনে আমি কিভাবে ফ্রিল্যান্সারি তবে ছোট একটা ডিজাইন শিখি। এর জন্য আসলে অনেক কিছু শেখার মুখ্য শর্ত না শর্তে একটা জিনিসকে মন দিয়ে শেখা। তো এই একটা জিনিসই আমার ক্যারিয়ার করার জন্য যথেষ্ট। তো কাজে আমরা পুরো ক্লাসটা মন দিয়ে দেখে হ্যাঁ বিশার। তো এখানে ফটোশপে আমরা একটা ডিজাইন করার জন্য ফেসবুক কভার ডিজাইন করার জন্য যেমন আমরা আগে করছি কয়েকটা ডিজাইন আমরা দেখি হ্যাঁ। আমার বিভিন্ন ক্লায়েন্টের সাথে আমি যখন কাজ করছি তখন এসব অনেক ডিজাইন করা হয়েছে যেমন এটা আমাদের একটা নিজেদের একটা ওয়েবসাইট লঞ্চ আমি একটা ডিজাইন করছি এটা ইচ্ছা আসলে আমি ওরকম সিরিয়াস ডিজাইন করি না এটা একটা স্যাম্পল আইডিয়া আর কি দেখানোর জন্য যে আলহামদুলিল্লাহ ডব্লিউড্লিউ ডটসোর্সিং ডট কম ওয়েবসাইট লঞ্চ তো এটা একটা একটা কোম্পানির তরফ থেকে একটা ডিজাইন এই যে আমার আমেরিকান ক্লায়েন্টের সাথে কাজ করছে ইভেন্ট প্রমোশন স্পেশালিস্ট এই সে এদের সাথে এটা একটা ডিজাইন করছে ব্যানার তারপর কভার মোবাইল এই কোম্পানিটা আমেরিকান ওদের সাথে ওটা হলো ওদের সাথে আমি কাজ করছি তো আমার ক্লায়েন্টের ডেভি মোড়ি এরকম একটা ফেসবুক কভার পেজ আছে ফেসবুক পেজ আছে ওখানে সে এরকম তার কভারটা বানানো লাগে তার প্রোফাইলটা বানানো লাগে তো এরকম আমার সঙ্গে তার মান্থলি কন্টাক্ট ছিল হ্যাঁ সে আমার একদমই করতাম আমার আমেরিকান রেটে এরকম আমি জাস্ট পয়সা বিভিন্ন কনসেপ্ট খাটাতাম তো আসল বিষয় হচ্ছে ফটোশপ শেখা এবং সাথে সাথে আমাদের ওই একসাথে দুইটা জিনিস আমরা কন্টিনিউ করি ফটোশপ শেখা এবং এটার সাথে এই ডিজাইনটা দিয়ে আমি কি ইনকাম করতে পারি পাশাপাশি তো যে মন দিয়ে দেখি হ্যাঁ আসলে বিষয় ছোট্ট জিনিস অল্প সময় কিন্তু এটাকে মন দিয়ে দেখলে তো এখানে অনেক জিনিস দেখা আছে সহজে শেখা যায় আমার প্রফেশন আমার ক্যারিয়ার এটা বানার জন্য অল্প সময় যথেষ্ট তো যেমন কথা কথা এই ছবিটা আমি নিয়েছি এটাকে আমি ফটোশপে ওপেন উইথ ফটোশপ এখানে ওপেন উইথ দিলে ফটোশপ তো নতুনরা যারা আছে জিনিসগুলো দেখবে হ্যাঁ যদি এক ফ্রেন্ড আমার ও আমাকে কল করছে তো এরকম দোস্ত তুমি এটা দেখবা যেরকম একটা ছবি আমি ওপেন করছি ফটোশপে নতুনরা ফটোশপ ইনস্টল করবে কম্পিউটারে বাস্তব হয়ে ফটোশপে ঢুকবে এখানে একটা ছবি এখানে ওপেনে গিয়ে ফাইল ওপেন আমি যেকোনো একটা ছবি ওপেন করলাম আমার ইচ্ছা মতো আমার যেই থিম নিয়ে আমি একটা ডিজাইন করতে চাই ওই আমার কত ছবি আছে পিকচার কালেকশন করব অবশ্যই কম্পিউটার আমাদের সুন্দর ছবি কালেকশন করব যে ডিজাইন করতে হলে আমাদের কালেকশন থিম বানানোর জন্য লাগবে অথবা আমি নেট থেকে নামাই নিতে পারি এরকম কথা কথা কিছু এখানে ডিজাইন আমাদের আমি ছবি অনেক নামানো আছে এখান থেকে কোনো আমি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি সো লাইক এটা একটা ছবি নিলাম আমি এই ছবিটা আমি এখান থেকে নিলাম যেটার একটা থিম আমি আমার ব্যানারে ইউজ করব ফেসবুক কভার ইউজ করব এখানে একটা ছবি ওপেন করছি এরপরে এখন আমি কত সাইজ হবে আমার ফেসবুক কভার পেস্টার সাইজ কত এটা জানার জন্য আমি গুগলে গিয়ে সার্চ দিবো ফেসবুক কভার পেজ সাইজ এটা আমি নতুন যারা কীভাবে আমি একটা ডিজাইন যে কোনো ডিজাইন আমার দরকার হলো নতুন করতে চাই ইচ্ছা হয়েছে আমি ওটা গুগলে গিয়ে এরকম সার্চ দেবো ফেসবুক কভার পেজ সাইজ বা লোগো সাইজ বা ব্যানার সাইজ হ্যান্ড যা দেবো এটাই চলে আসবে তো এখানে গিয়ে অনেক সাইজ আছে এখান থেকে আমি এখানে যে কোনো একটা নিতে পারি যেমন আটশো বিশ ওয়াইট পাশে আটশো বিশ পিক্সেল আর হাইট হচ্ছে তিনশো বারো পিক্সেল এই যে একটা ডিজাইনের স্যাম্পল দিছে তারা যে এরকম হবে এখান থেকে আমি এটা নেই আটশো বিশ তিনশো সব সাইজগুলো এখানে দেওয়া আছে হ্যাঁ কোন সাইজ কত ফেসবুক কভার পেজ কত ব্যানার কত কোনটা কত এরকম সব কিছুর সাইজ এখানে দেওয়া আছে এই আটশো বিশ পিক্সেল তিনশো বারো পিক্সেল তো আবার বলি যে কোনো ডিজাইন আমি করতে চাই ব্যানার হোক ফেসবুক কভার হোক পোস্টার হোক সাইনবোর্ড হোক বিলবোর্ড হোক রশিয়ার হোক যে কোনো কিছু আমার সাইজ দরকার হলে আমি ইচ্ছা করছে বানাবো আমি আপারকে গিয়ে আমি ফ্রিলান্সার যখন হওয়ার ইচ্ছা করি আমি আপারকে গিয়ে এরকম ফেসবুক কভার লিখে সার্চ দেবো যেটা আমার চয়েস লোগো ডিজাইন বা ব্র্যান্ডিং টি শার্ট হ্যান প্যান্ট তো সেটা আমার ভাল লাগে ওটা সার্চ দিয়ে দেখবো কী কী চাইছে তারা ক্লায়েন্টরা কীরকম চায় যেমন এক্সপার্ট মিডিয়া বা ফর এজেন্সি আমলুকিং ফর এক্সপার্ট মিডিয়া বা এরকম ওয়েববেস গ্রাফিক্স এডিটর হ্যাঁ গ্রাফিক্স ডিজাইনার টু ক্রিয়েট ভেরিয়া সোশ্যাল মিডিয়া এরকম একটা জবে দেব তখন এখান থেকে আমি চয়েস করবো যে আমি গ্রাফিক্স ডিজাইনার ভালো লাগে না লোগো ডিজাইনার ভালো লাগে না কোন ডিজাইন আমি হইতে হইতে চাই তো ওই জব অনুযায়ী আমি আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ শুরু করবো এরকম এটা আমার দিকে পড়বো হ্যাঁ জবগুলা যে লুকিং ফর এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার টু ক্রিয়েট কন্টেন্ট অফ মাই ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া প্রোফাইলস এই ওনার ক্লায়েন্টের এরকম সোশ্যাল মিডিয়া ক্লায়েন্টস আছে যেমন আমাদের বরিশাল অর্সেসিং পেজ আছে তো এরকম প্রত্যেকেরই একটা থাকে ওটার মধ্যে গিয়া তারা এরকমই করবে দেখাবে জাস্ট আ মিনিট ছবিগুলো আমরা ক্লোজ করে দেয় দরকার নাই

আপওয়ার ডট কম ফ্রিলান্সার ডট কম ওকে ফাইন তো এখন এখান থেকে আমরা দু একটা ছবি থিম নিলাম কী করতে হবে এরকম দেখলাম না গুগলে গিয়ে আমি বিভিন্ন এসে ফেসবুক কভার ডিজাইন দেখে সার্চ দিলাম সুন্দর সুন্দর ডিজাইন দেখলাম এখান থেকে আমি দেখবো দেখে একটা আইডিয়া নিব যে আমি কীভাবে ডিজাইনটা আমার ডিজাইনটা কীরকম হবে তো দেখা আর এরকম ইন্টারনেট আরেকটা জরুরি বিষয় ইন্টারনেট থেকে কোনো ছবি কয়েন্টের জন্য কাজ করলে ডাউনলোড করলে অবশ্যই সেটা এখানে সার্চের সময় ফ্রি লিখবো কারণ যেন কোনো পেইড ডিজাইন যদি আমি ইউজ করি আর ক্লায়েন্ট যদি ওটা ওটা ঝামেলায় পড়বে ক্লায়েন্ট মামলা হবে আর যদি সে মামলা হয় তাহলে সে আমার নামে ব্যাড রেপুটেশন দিয়ে দিবে এটা খুব সতর্ক যে যখন আমি কাজ করব তখন অবশ্যই করতে হবে আমার ফ্রি লিখতে হবে যে ফ্রি ছবি দরকার যে ছবিটা আমরা ডাউনলোড করছি না তখন এই ছবিটা আমরা ওপেন করি ফটোশপে ক্লাস অল্প সময় মন দিয়ে দেখি না এই যে একটা ছবি ডাউনলোড করছি আমি এটা ইমেজ সাইজ কত আছে আমি দেখি ইমেজ সাইজ আছে 600 বাই এত তো এটার আমি সিমেজ সাইজটা চেঞ্জ করবো কোথা থেকে ওই জায়গায় আমি আগে দেখছি ব্যানার সাইজ কভার সাইজ ফেসবুক কভার পেজ সাইজ এখান থেকে দেখবো আটশো বিশ ইনটু ইন্টু তিনশো বারো পিক্সেল এটার জন্য আটশো বিশ তিনশো আমি একটা নিউ ফাইল নেবো ফাইল নিউ এই ছবিগুলো এখানে ওপেন থাকবে অন্যান্য ফাইলের নতুন যারা আছে তারা তো এখানে আটশো বিশ এখান থেকে আমরা নতুনরা ভুল হয় না যেন সাইজটা এদিক ওদিক হলে এটা অনেক সময় এসে তাইলে আপলোড করলে এদিক ওদিক দেখা যায় সাইজ ঠিক মতো হবে না তো আমি যদি একটা ডিজাইন করে দেখি সেটা সাইজ উল্টাবটা করি তাইলে ক্লায়েন্ট এটা দেখলে বিপদ আছে সে যখন আপলোড করতে যাবে তার ফেসবুকে তার বিজনেস ওয়েবসাইটে ফেসবুক পেজে তখন সেটা ম্যাচ করবে না তার করতে আমাদের বড় ছোট হবে তাহলে সে আমার একটা ব্যাড রেপুটেশন দেবে এই জন্য কাজের সময় যে শিমুল ভাবে প্রশ্ন করছি এরকম যারা প্রশ্ন করে কিছু কিছু কাজ জানে আগে তাদেরকে বলে এই জিনিসগুলো এই টেকনিক্যাল জিনিসগুলো খুব সতর্ক হয় যে এখানে একটা তিনশো বারো জায়গায় তিনশো এগারো পিকজেলও হওয়া যাবে না এটা মনে রাখতে হবে তো এটা যাই হোক আটশো বিশ ইন্টু তিনশো বারো তিনশো বারো রেজলিউশন তিনশো যেহেতু এটা আমি অনলাইনের জন্য করতেছি কাগজ এখানে কালার মোড আট জিবি থাকতে পারে আবার বলি আগের মতোই আগে পাশেও বলছি তো এই জিনিসটা খুব জরুরি আমি যদি প্রিন্ট পেপার প্রিন্ট করি কোনো কাগজে প্রিন্ট করি সেক্ষেত্রে সি আমাকে বাংলাদেশে আর এমনিতে আর জিবি কালার মোড হইতে পারে ব্যাকগ্রাউন্ড কনটেন্ট হোয়াইট তো নতুনরা যারা এই জন্য সুন্দর দেখবে আর এটা কী দেব আমরা ফেসবুক কভার ডিজাইন আমি একটা নিউ ফাইল নিলাম এই নিউ ফাইলটা নিয়ে এখানে জাস্ট জাস্ট এটা আজকে অনেক আইডিয়া দেখাইছে এখানে এখানে সময় নষ্ট এখানে একটা ডিজাইন ডিজাইন এটা ডিজাইনটা আসলে প্রত্যেক যে করতেছে শিখতেছে দেখতেছে ভিডিওগুলো তাদের প্রত্যেকের নিজের চয়েস এর উপরে হ্যাঁ এখানে আমার কিছু বলার না আমি জাস্ট প্রসেসটা দেখাই দিতেছি তো এটা একটা ডিজাইন মন দিয়ে এক ঘন্টা দুই ঘন্টা যদি একটা মন দিয়ে ডিজাইন করে তাহলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় কোনো বিষয় না এটা এই জন্য আমরা একটা মন দিয়ে কাজ করব এটা হচ্ছে বারে বারে আমি বলি যে এটা হচ্ছে মূল শর্ত যে মন দিয়ে কাজ করা তো ঠিক আছে তো এখন আমি ওই যে আমার ছবিটা আনলাম একটা নতুন বিউটিফুল কভার ডিজাইন করার জন্য এটা ছবি এখান থেকে আমি এই ছবিটার এই যে মোমবাতি কথার একটা উদাহরণ এখানে এটা কাটবো এটা কাটার জন্য এই যে আমি যেটা বলছি যে কুইক সিলেকশন টুল একটা টুল আছে এই টুলটা আমরা আজকে শিখবো যে কুইক সিলেকশন টুল এ কুইক সিলেকশন টুলটার কাজ এসে যে একটা জিনিসকে দ্রুত সিলেক্ট করা যায় হ্যাঁ আমরা যেমন আগে সিলেক্ট করছি টুল দিয়ে একটা জিনিসকে চারকোনা সিলেক্ট করা যায় না নতুন না যারা জিনিসগুলো অনেকে আগে ক্লাস মিস করছে যেন ভিডিওগুলো আমার প্রত্যেকটা ভাবে যেন প্রত্যেকটা একটু লিঙ্ক থাকে আগে ক্লাসের সাথে আগে ভিডিওগুলোর সাথে তাহলে সুবিধা হলো যে নতুন একেবারে যে কালকে ওই যে একজন কালকে ফটোশপ ইনস্টল করছে সেও যেন আমার এই ক্লাস থেকে সব কিছু মোটামুটি একটা শুরু করতে পারেন তো তার এক্সপার্ট যারা আছে তারা তাদের হাই লেভেলের স্কিল ট্যালেন্ট ইউজ করবে তাদের ডিজাইনের ক্ষেত্রে তো এরকম একটা এখানে এর আগে আমরা শিখছি রেক্ট্যাঙ্গুলার ইলেকট্রিক্যাল তো আজকে আমরা এটা এটা দিয়ে কুইক সিলেকশন টুল দিয়ে এটা আমরা সিলেক্ট করবে আলটা কথার কথা আমি এখান থেকে দ্রুত একটা সিলেক্ট করার জন্য আমি পাকার তারা ইচ্ছা মতো এখান থেকে এটা অনেক দূর গেছে গিয়ে এটার এই অপশন আছে বিভিন্ন এখানে কত দূর পর্যন্ত যাবে কি সব এখানে অপশন আছে আমি অ্যাড করতে চাই মানে সাবজ্র করতে চাই এখান থেকে আসে এখান থেকে আমি দেখা যায় কতটুকু বাদ দিতে চাই হ্যাঁ এভাবে ইচ্ছা মতো আমি বাদ দিতে পারি এখানে অ্যাড আছে আমি এটার সাথে যোগ করতে পারি না এরকম আরও যোগ করতে পারি অথবা আমি সাবট্রাক বিয়োগ করতে আমার দরকার নেই আমি এটা এখান থেকে বাদ দিতে পারি যে সিলেকশানটা আমার দরকার নেই তো এই টুলটা আজকে যেটা আমরা শিখলাম এটা যেটা বিভিন্ন অপশন এখানে আছে হ্যাঁ তো যাই হোক এটাও বাদ একটা স্যাম্পল যে একটু আমি নিতে চাই বাস আমি কাটছি এই জিনিসটুকু আমি নিয়ে যেতে চাই তো এটাকে আমি কি করতে পারি এখানে গিয়ে সুন্দর একটা জিনিস আছে মাস্কিং মাস্কিং করতে পারি বা সেটাকে কাটতে পারি পরে মাস্কিংটার বিভিন্ন অপশন আছে অপশনের মধ্যে গেলে আমরা বিভিন্ন অপশন পাবো হ্যাঁ এখানে কতটুকু মাস্ক হবে কি হবে হায়ার মাস্ক কালার রেঞ্জ অনেক মজার মজার জিনিস আছে এগুলো দেখতে পাব পরে কতটুকু ফেদার হবে হ্যাঁ মিক্সিং কতটুকু হবে সব এখান থেকে আমরা মাস্কিংয়ে কন্ট্রোল করতে পারি ঠিক আছে এই যে মাস্কিং জিনিসটা হ্যাঁ মনে রাখবো এই জিনিসটা এটা খুব জরুরি জিনিস যে আগে কি ছিল ছবিটা এই মাস্কিংটা আমি আবার খেয়াল করি হ্যাঁ নতুনরা কিভাবে করছে অনেকে আমাকে মাস্কিং নিয়ে প্রশ্ন করছে অ্যাপ্লাই এই যে আমি একটা ছবি সিলেক্ট করছি আগে কি ছিল এটা একটা মোমবাতি ছিল চারিদিকে দৃশ্য ছিল আমি যে শুধু মোমবাতি টুক নিব একটা আমি কি টুল ইউজ করছি এই যে কুইক সিলেকশন টুল এই কুইক সিলেকশন টুল দিয়ে আমি এখানে প্রথমে একটা সিলেক্ট করছি তারপর আবার দেখ রিভাইজ করি এখানে ক্লাস করছে যোগ করছে আরো এখানে বিয়োগ করছে কোনো দরকার নেই যে অনেক বিয়োগ করছে একটা পার্টকে আমি সিলেক্ট করছি করার পরে এটাকে আমরা মাস্কিং করছি হ্যাঁ মাস্কিং আবার খেয়াল করি প্রথমে এই ছিল না এখান থেকে আমরা এই কুইক সিলেকশন টুলটা নিয়ে আমরা এটা সিলেক্ট করছি ক্লিক করে ধরে প্রেস করে নতুন যারা বারবার বলে এটা খেয়াল করি হ্যাঁ মজার একটা জিনিস আজকে ক্লাস এটা দেখি অল্প একটু সময় শেষ তো মাস্কিং এটা দিয়ে সিলেক্ট করার পরে এই যে এখানে গিয়ে লেয়ারে গিয়ে লেয়ার মাস্ক লেয়ার মাস্ক এটা দিলে এটাকে চলে এরপরে আমি এই যে এখানটা ডবল ক্লিক করব হ্যাঁ যেখানটা মাস্ক লেয়ারের সাথে যে মাস্কিং এখানে ডবল ক্লিক করলে অপশন আসবে এখান থেকে আমি যে ফেদার আসে বিভিন্ন অপশন আছে আরো অনেক অপশন আছে আস্তে আস্তে দেখবো তো এটা একটা জাস্ট মজার জিনিস দেখা হয় যে এরকম আমি ইচ্ছা হতো এটাকে মিক্সিং কতটুকু আমার ওখানে দেখবো আমার যতটুকু ভালো লাগে আমি যতটুকু রাখতে চাই হ্যাঁ অতটুক আমি নিলাম এসকাল মাস্কিং হ্যাঁ বাস এরপরে আমরা আগের ক্লাসে কি শিখছি আগের ভিডিওতে আমরা মুভ টুল নিয়েছি এই টুলটাকে নিয়ে আমরা আমাদের ডিজাইনের মধ্যে গিয়ে প্লেস করবো এর আগে এখান থেকে আমরা একটু কপি করি যেমন এই ছবিটা আমি কপি করতে চাই আমার ব্যানারে তো এই ছবিটার এখান থেকে আমি কি করতে পারি এটাকে আচ্ছা এখানে আমরা যে আগে খেয়াল করছি ফেদার এই ফেদারটা দিয়ে মিক্সিং করার জন্য এখানে আমি ফেদার দিলাম চল্লিশ চল্লিশ দেওয়ার পরে এটা আমি সিলেক্ট করলাম এই যে ফেদার দেওয়ার কারণে এটা গোল হয়েছে হ্যাঁ এডিট থেকে আমি কপি করলাম করে আমার যেই ফাইলটা আমি কভার পেজের জন্য ডিজাইন করতেছি ওটার মধ্যে যাব এটার মধ্যে এসে এডিট বেস্ট আসছে এটা একটা জিনিস নিয়ে আসছি আমি হ্যাঁ একটা ডিজাইন করা আমার একটা থিম বানানোর জন্য যে ফেসবুকে একটা কভার আমি বরিশাল আউটসোর্সিং আমার একটা পেজ আছে কথা বার্তা এর জন্য আমি একটা ফেসবুক কভার ডিজাইন করব তো এটা আমি নিয়ে আসছি এরপরে আমি যেটা নিয়ে আসতে চাইছি এটা এটা দরকার তো এটাকে আমরা এই যে মাস্কিং করছি এই জিনিসটাকে আমরা কি করব মুভ টুল দিয়ে এটাকে আমরা টেনে আমাদের ফেসবুক পেজের মধ্যে নিয়ে যাব

অবদ এই থেকে আমি ছবিটার করতে নিতে চাই এখান থেকে এটাকে মুভ নিয়ে এখানে নিয়ে আসছে তিনটা জিনিসকে আমি নিয়ে আসছে বা তিনটাকে একটু সাইজ করে বাস

এই লেয়ারটা আছে এটাকে একটু মাস্কিং করব এটাকে অবশ্যই একটু সিলেক্ট করে নিলে ভালো হবে আচ্ছা এখান থেকে এটাকে আরেকটা টুল ইউজ করি আমরা এই যে যেমন এই টুলটা নিয়ে ছেড়ে দিন এখানে ফর্টি ফেদার আছে হ্যাঁ ফর্টি ফেদার দিয়ে আমি এখানে দিলাম সিলেক্ট করছি করে এই যে সিলেক্টে ইনভার্স অপোজিট সিলেক্ট চারিদিকেটা সিলেক্ট হয়েছে এই জিনিসটাকে আমি ডিলেট দিলাম হ্যাঁ ডিলেট প্রেস করলে কি কর থেকে এটা ডিলেট হবে আশেপাশের জিনিসটা মিলে গেছে কন্ট্রোল টি ডি সিলেক্ট এই জিনিসটা আমি এখানে নিয়ে আসছি আচ্ছা এরপরে আমি এই যে ছবিটা আছে এই ছবিটাকে কন্ট্রোল এল এটা দিলে লেভেলস আছে হ্যাঁ এখান থেকে আমি ছবিটাকে ইচ্ছা করলে আরো ডার্ক করতে পারি করতে পারি যে কোনো লাইট বাড়াইতে পারি ইচ্ছা মতো করতে পারি ঠিক আছে তো এখান থেকে আমি এটা লাইট কমাই দিই Oke. আচ্ছা এবার আমরা যে লেয়ারটা আছে এখান থেকে দেখব আমাদের কোন লেয়ারটা এটা একটা মোড আছে এখানে হ্যাঁ মজার মজার মোড আছে মোডগুলো চেঞ্জ করবো এটা না সরি উপস এটা এটা মোড আছে ভিন্ন যে লেয়ার মোড নতুন রাখি খেয়াল করবো এখানে সুন্দর সুন্দর মোড আছে এটা দিয়ে দেখবো কোনটা ম্যাচ করে সুন্দর হ্যাঁ সব দেখবো আমরা করলে একটা সুন্দর লাগে আচ্ছা এখান থেকে আমরা এই যে টুকটা নিয়েছি অল্প একটা সিলেক্ট করে দেয় それで20 બસ હાલવસરસરી এরকম আমি ইচ্ছা মত আমার এখানে ডিসেন্ট করব আচ্ছা এরপর এই যে লাইটের এফেক্ট আছে এটাকে আমরা मिलाই দি আর হ

দেখাটা আমি এখানে নিয়ে আসছি এটা আমার ইচ্ছে মতো যে কোনো স্লোগান হতে পারে কোম্পানি স্লোগান হতে পারে যে যা দেয় হ্যাঁ ইচ্ছা মতো একটা উচ্চল এটা আমি এখান থেকে দেখাবো আমার যেকোনো কিছু হইতে পারে ঠিক আছে আমার বললি এটা আমার চয়েসের উপর ডিপেন্ড করে অথবা ক্লায়েন্ট আমাকে যেটা করতে বলে ওটার উপরে এটাকে চেঞ্জ করি আমরা ওটা যে কোন কালার আমি দিতে পারি না এখান থেকে আমার ইচ্ছা মতো

এটা ইচ্ছা মত আমি खाना चायটা জাস্ট সিম্পল দেখাইতেছি এটা আমি দিয়ে দেখবো যে আমার কোন জিনিসটা ভালো লাগে হ্যাঁ যেটা ভালো লাগে এটা জাস্ট আমি একটা স্যাম্পল এটা আসলে কিছু হইতেছে না বা কিছু আসলে কাজটা বুঝা মেইন বিষয় যে আমি কি হয় করবো একটা জিনিস কথা কথা এটা একটা স্যাম্পল করলাম হ্যাঁ তারপরে কোন জিনিসটা জন্য আমরা চেয়েছি আর একটা ছবি নিয়ে এসছিলাম ভি হিদ ফ টা একটা চেঞ্জ করে দিটা অনেক ফোনটা ভালো লাগে হাজার হাজার ফোনটা আছে আসলে এগুলা খুঁজতে গেলাম উদাহরণ দেখালামি হ্যাঁ যে কোনো এরকম একটা কিছু

এরপর এটা আমার চয়েস মতো আমি প্লেসিং করে ইচ্ছা আমার তো যেটা ভালো লাগে যেটা সুন্দর লাগে হ্যান্তান এগুলো অনেক সময় সাপেক্ষ এটা আমি একটা আইডিয়া দিলাম তো অন্যান্য এই ভিডিওগুলো ফলো করে এবং এরকম করা যে কোনো একটা আইডিয়া নিয়ে নিজের আসলে এরপর এখানে আরো অনেক কথা যে করা যায় ড্রেস হ্যান্তান আমার কোনো স্লোগান কি বিষয় হ্যাপি উই দিশু বিশ্বাস করতেছে আমি এই পরিষেটা প্রথম পক্ষ থেকে এরকম ক্লায়েন্টের একটা কাজের জন্য সে আমাকে এরকম বলবে যেরকম আমার জন্য একটা ব্যানার ডিজাইন করে দাও কভার ডিজাইন করে দাও আমি এটা করব নিজের চিন্তাভাবনা খাটাবো এরকম এই জিনিসটা মধ্যে যে যে টুলগুলো আমি ইউজ করি সেগুলো দেখে বাসা বসে এই ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করে আমি ওগুলো ডিজাইনগুলো করবো তারপর করার পরে আমি এখানে ক্লায়েন্টের জবগুলো সার্চ করবো আবার দেখাই যে আপোয়ার্ক এরকম জব আছে আছে এরকম তো এখানে গিয়ে আমার প্রোফাইল পোর্টফোলিওতে অন্যান্য ক্লাসে আমরা দেখাবো আপোয়ার্কের ক্লাসে সুন্দর সুন্দরকে সাজাই আমার এরকম স্যাম্পল ডিজাইনগুলো এখানে সব আপলোড করবো এটা তারপরে ফাইল সেভ আপ সেভ করে রাখবো আমরা এখানে ফেসবুক কর্মার নামে না এরপরে আমরা যখন এটা কাজ করব। এটা আপলোড করার জন্য আমি যখন অন্য কাউকে দিব ক্লায়েন্টকে দেবো তখন এই যে ফাইল সেই ব্যাস নতুন জায়গাগুলো খেয়াল করবে সেই এখানে ফর্ম্যাটে গিয়ে যে পেয়েছি বা সেটা এই কোয়ালিটি থাকবে পারো ওকে এটা সেভ করছি আপাতত সেভ হলো এরপরে আমি এটার মধ্যে আস্তে আস্তে আমার থিম খাটাবো যে টেক্স গুলাই কিভাবে সুন্দর করা যায় এটা আমি একটা উদাহরণ দিলাম এরপরে একটাকে মুভ করবো আমরা প্রত্যেক অবজেক্টকে লেয়ার মুভ করে আমার ডিজাইনটাকে সাজাবো সাজা বারবার আমি এরকম দেখবো এরকম করে এফ চাপ দিব এফ চাপ দিলে যে স্ক্রিন ভিউ হবে হ্যাঁ ফুল স্ক্রিন ভিউ হওয়ার পরে আমি এখানে দেখবো আমার ডিজাইনটা কেমন লাগতেছে ঠিক আছে তো এটা হচ্ছে বড় মুখ্য বিষয় তো এভাবে আমি যদি কাজ করি যে কন্ট্রোল জিরো দিলে এরকম পুরো জিনিসটা চলে আসবে এরপরে আমি এখান থেকে দেখব কোনটা আমার ঠিক আছে কোনটা ভুল আছে এই সেই যা যা লাগে সব ওকে তো এভাবে আমরা জাস্ট একটা সিম্পল আইডিয়া গ্যাদার করবো আমাদের ইচ্ছা মতো সিম্পল একটা কনসেপ্ট দেখালাম আসলে একটা এটা কিছু না ডিজাইন না জাস্ট একটা আইডিয়া তো এভাবে আমরা আসলে সময় নিয়ে এরপর আমরা অন্যান্য বিভিন্ন ডিজাইন দেখবো ডিজাইন দেখা এখন ছবি নামায় সুন্দর বাস্তব আমরা ডিজাইন করবো আশা করি আজকের ক্লাসের সব জিনিসগুলো ক্লিয়ার এরপরে আমরা অন্যান্য ক্লাসে দেখাবো অন্যান্য ভিডিওতে তো আমাদের চ্যানেলটা খেয়াল রাখবো সবাই ওখান থেকে সাবস্ক্রাইব নতুনরা অনেকে প্রশ্ন করছে চ্যানেলের লিঙ্ক পাবো কোথায় আমরা ওই গ্রুপে আছে বা আমাদের পরিচালার পেজ আছে ওখান থেকে নিয়ে এই চ্যানেলে জয়েন হয়ে এই ভিডিওগুলো দেখবো অন্যান্য ক্লাসে আমরা দেখবো ওইভাবে কীভাবে আপওয়ার্কে কাজ করা যায় পোর্টফোলিও সাজায় কেবা ফ্রিলান্সার ডট কম ফাইবার আমি গিয়ে কি সাজাবো এরকম ডিজাইন করে আমি দিব যে আমি একটা ডিজাইন করে দেবো পঞ্চাশ ডলার তিরিশ ডলার একশো ডলার কীভাবে আমি গিক সাজাবো একটা এরকম বিভিন্ন ওয়েব হাজার হাজার ওয়েবসাইট আছে তো আমি ওখানে কিভাবে প্রোফাইল সাজাতে কাজ শুরু করতে ইনকামের জন্য জন্য এখানে এই জবটার আমি বিট করবো কিভাবে অ্যাপ্লাই করবো এই যে সাবমিট করবো সব আমি দেখাই দেবো অন্যান্য ভিডিওগুলো হ্যাঁ সিরিয়ালি তো কাজেই নতুন বারে বারে ওই কথা বলি তারা এক একজন এক একটা প্রশ্ন করে আমি বলি যে একটু ভিডিওগুলো কথাগুলো আমার দিয়ে খেয়াল করো তাহলে সব উত্তর পেয়ে যাবা সেই জন্য ভিডিওগুলো একটু দিয়ে দেখলে আমরা এখান থেকে সব কাজের জিনিসগুলো পেয়ে যাব তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা আসো তাহলে আমাদের সব ভিডিওগুলো ফলো করলে আশা করি ইনশাআল্লাহ তিন মাসের মধ্যে আমি স্টেপ বাই স্টেপ যে অনলাইন মার্কেটিং করতে হয় গুগলে ইউটিউবে ভিডিও কমিভাবে র্যাঙ্কিং করতে হয় সব দেব আস্তে আস্তে হ্যাঁ তো আমরা কন্টিনিউ করি আর নিজেদের যে কোনো কাজ থেকে কোনো দ্বিত হালত কিছু নেই নতুন হোক সুন্দর হোক বা না হোক আমাদের গ্রুপে আমরা ওখানে দিয়ে দিব এই যে বরিশাল যে গ্রুপ আছে অনলাইন ক্লাস গ্রুপ এই গ্রুপটাতে জয়েন হয় এখানে আইডিয়া শেয়ার করবো সবাই কোনো সমস্যা নেই এটা ওপেন করে দিচ্ছে গ্রুপটা সবাই আইডিয়া শেয়ার করতে পারে হ্যাঁ তো এই যে যা পারে সেটা কথা ডিজাইন আমার ভিডিওগুলো আস্তে আস্তে দেখে দেখে প্র্যাকটিস করবা নতুন যারা হয়েছো তারা এগুলো দেখে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওখান থেকে সব ভিডিওগুলো পাবা তো ওখানে গিয়ে কাজ শেষ করে আমি একটা ডিজাইন করছি একটা আইডিয়া খাটাইছে এরকম যে কোনো কিছু সামথিং এটা আমি কোনটা সেফ এই ফাইল সিলেবাস অথবা কন্ট্রাক্ট শিফটেবাস দিয়ে আমি একটা সেভ আমি গিয়ে আমাদের এই গ্রুপ গ্রুপের অনলাইন ক্লাস গ্রুপটা আছে এখানে আমি পোস্ট করে দিব হ্যাঁ তো এখানে এই যে আমার আইডিয়া আছে এখানে সব আমরা এখানে এসে দেখি কিভাবে কে কী ডিজাইন করতেছে তো আবার বলি অনেক ফাঁকি বাচ্চা বারে বারে ওদের সাথে কথা আমার তো ই করবা ফাঁকি বা যারা আছে তারা দয়া করে অনুরোধ সবাইকে সাবধান হয়ে যাও ফাঁকি না হয় সিরিয়াসলি করো বা না তো সময় নষ্ট করো না হয় অন্য কাজ করো মন দেয়া কিন্তু আউটসোর্সিং ইজ এ নাইস প্রফেশন যদি এটা করতে হয় অন্তত যতটুক সময় সিরিয়াস ভাবে কাজ করতে হয় কারণ আমি একটা বিদেশি কাজ করব সে আমাকে ডলারে পেমেন্ট করবে তো এই সুন্দর হচ্ছে মানে এই যে কাজগুলো করছেম্মন থ্যাংক ইউ সুন্দর হয়েছে হ্যাঁ কাজগুলো এরকম করতে থাক কন্টিনিউ কনসেপ্ট বিল্ড আপ করতে থাকো হ্যাঁ আমি নতুন একটা আমার কাজ এটার জন্য এই যে একটা ভিডিও বানাইছি এটা ভিডিও কিভাবে ইউটিউবে একটা নতুন ভিডিও দিছি এটা কিভাবে র্যাঙ্ক করা যায় সব আমরা এগুলো শিখবো আস্তে আস্তে ক্লাসগুলোতে তো ওই জন্য আমাদের যে চ্যানেলগুলো আছে এই যে সে ফটোশপ টিউটোরিয়াল হ্যাঁ ভিজিটিং কার্ড ফটোশপ টিউটোরিয়াল থ্রি ডি লোগো এই ভিডিও গুলো দেখবো যে মৃদুল সুন্দর হয়েছে হ্যাঁ এরকম তবে আমি ভাই এই যে আমার জন্য অনুরোধ এটা আল্লাহ তালা বলেন মানুষের প্রাণী ছবি নিয়ে কাজ না করতে মানুষ টানুষের ছবি এড়াই যাওয়া যাওয়া অন্যান্য কনসেপ্ট ওটা সুন্দর সুন্দর যে দেখাচ্ছে কত কনসেপ্ট আছে এটা অনুরোধ হ্যাঁ তুমি পার্সোনালি যেটা করো এটা তুমি আল্লাহকে ভয় পাওয়া সেটা তোমার চয়েস তো আমাকে যখন দিব তখন সবাইকে অনুরোধ এটা হ্যাঁ সবাই যারা আমার এখানে শিখে বা পার্টিসিপেট করি এখানে কোনো মানুষ বা প্রাণীর মূর্তি দেওয়া করে দিব না যে ডিজাইন সুন্দর এসে কোনো মানুষ মূর্তি নাই করছে মেদুল করছে মিডুল ওই যে কিছু টেকনিক্যাল জিনিস ঠিক করছে ভেরি গুড মন দেওয়া করবো আশা করি সবাই হ্যাঁ কনসেপ্টস ওকে ঠিক আছে অনেক লম্বা সময় হলো আজকে থ্যাংক ইউ আর যে কোনো প্রবলেম হলে আমাকে জানাও আর এই ভিডিও চ্যানেলে কমেন্ট করে দিও বা আমি দেখবো কি সমস্যা হচ্ছে তো আশা করি সবাই ভালো থাকবে অনেক কাজের জিনিস আছে যদি আমরা মন দিয়ে শিখি তাহলে কাজের জিনিসের কোনো শেষ নাই আর যদি ফাঁকি দিই তাহলে তো আমি একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারবো না ভালো একজন ফ্রিল্যান্স হওয়ার জন্য শর্ত হলো যে আমি যটটুক শিখি অটুক মন দিয়ে শিখি এটা খুব জরুরি শর্ত হ্যাঁ তো থ্যাংক ইউ সবাইকে